হয়ে গেল কেন? কেন এমনটা করলে তুমি বলতে পারো শোনকা? কেন এমনি করে আমার এবং সেরে কুলে কালিলে পড়ে করে দিলে শোনকা? তুমি কি জানতে না, একটিবার যদি বংশের কুলে কালিনে পণ্য করে দেওয়া যায়, হাজার চেষ্টা করলে সেকালে ধুয়ে মুছে ফেলা যায় না। তাই আজ তোমার মতো নারীর জন্য না, পৃথিবীর হাজার হাজার নারীর মান সম্মান ধুলায় হয় লুণ্ঠিত, তাই মোর থেকে গর্ব জানো তো শোনকা? ওই তোমার বিরুদ্ধে ফসল আমার রচিষ্ঠ, ওই চরজ সন্তান কেনা, ওই শিলায় মারিব আছা চন্দ্রধা। ওরে ওরে চন্দ্রধর, শোনকা নাই কুলোটা নাই দুচারিনি, দৈবগুণী সন্তানে পেয়েছে কুলি, তাই সন্তানের জ্বালা দূর করতে দুর্লভ লক্ষিন্দর কি বক্ষ মাজারে টেনে না। ওগো প্রভু শঙ্কর, তুমি কেন পূর্বে আমায় জানালে না? যে রাজুতে তোমাকে কুলোটা বলে, তোমাকে অসতী বলে, আমাকে জারজ সন্তান বলে, সেই প্রাসাদে আমি আর থাকবো না মা। চলো মা চলো, আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকেই চলে যাব। পারো না একটিবার আমার শত অপরাধ ক্ষমা করে দিয়ে? আমার ওই আমার ওই লকায়ের চাঁদে বদলে আমাকে পিতা ডাকতে বলতে পারো না শোনকা? জানো তো কতদিন হয়ে গেল পিতা ডাকে শুনি নাই, পিতা ডাকে শোনার জন্য লড়াইটা বড্ড ব্যাকুল বড় চরে বড়ে হয়ে উঠেছি গো। ওর ওর মুখ থেকে পিতা ডাক শুনে এই চলন্ত এই তাপে তোর হৃদয়টা একটু শীতল তেন না লক্ষ্মী? লক্ষ্মী এখনই তোমার কাছে পিতা পিতা বলে যাবে দেখো না। ওরে লক্ষ্মী জানো বাবা জানা, সম্মুখে তার পিতা দাঁড়িয়ে একটিবারে তোর এই চাঁদ বাদলে পিতা পিতা বলে তোমাকে ঝাঁপিয়ে দেয় বাবা। তোর মুখে পিতা ডাক শুনে হৃদয়টা যে শীতল করবে এলাকায়। না লক্ষ্মী বাবা না, ওই লোকটা আমার পিতা হওয়ার যোগ্য নয়, ওই লোকটা আমার পিতা হওয়ার যোগ্য নয়, ওকে আমি পিতা বলে ডাকতে পারবো না মা। আগে তোমরা যেমনটা বারোটি বছর আমার সোনার রাজত্ব নিয়ে সুখে ছিলে না, তেমন তোমরা থাকো। আমি তো পথের প্রতিজ্ঞ, পথের পাগল, আমি পথের ভিখারি, তাই পুনরায় আবার চললাম ওই পথের প্রতীক হতে। ভুলে যাও সপন চোখে চাও সুর ভিড়লে দিলে ছেড়া মালা মুখে তুলে নি স্মৃতির সুর ভিড়লে দিলে ফাগুনের গান
তোমরা দিও না শোনকে হারানো স্বপ্ন চোখে হারানো স্বপ্ন চোখে আবার নতুন করি ধরে দিকো না হারানো স্বপ্ন চোখে না হারানো স্বপ্ন চোখে না হারানো স্বপ্ন আমি চললাম ওই পথের প্রতীক হতে তোর স্পর্শে সমস্ত দুঃখ বেদনা আমার হয়ে গেল মোচন আজ তোকে বক্ষে পেয়ে আমি বড় শান্তি পেয়েছি রে একে একে তুই করছিস কেন পিতা ও ও আমি তোকে জানো যে বলেছি বলে এই জনকা জানো তো আমার লোকাই বড্ড অভিমানই গো ও না ও ওর বড্ড অভিমান এই লোকাই কে বলেছি তুই জানো আমি স্বীকৃতি দিলাম তুই আমার আমি কেন কাছি জানো পিতা কেন রে আনন্দে আনন্দে আবার দু চোখে অশ্রু জড়ে যাচ্ছে পিতা হ্যাঁ পিতা তোমাকে কাছে পি আজ আনন্দে আমার দুটি চোখে অশ্রু ঝরে যাচ্ছে শোনকা দেখো না আমার লোকাই বুঝতে শিখেছে দেখেছো আমাকে কেমন ভাবে শান্ত করে দিল লোকাই আজ সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে এমন হাসি আছে কেঁদো না মনে হয় এমন হাসি আছে কেঁদো না মনে হয় জলে ভাসে দু নয় আমি তারপর আমি নিজেই আমার লোকাইকে নিয়ে দিয়ে আসবো ওই বশিষ্ঠ মহাশয়ের পাঠশালে আজের মাস্টার আসতে পারবে না মাস্টার মেয়ে সে মনে আমার বিয়ের আজকে কাল কয়লার মতো ময়লা মেয়ে কেড়ে নিল আর মাস্টার মশাই আমার ধরে মাস্টার মশাই আমার ধরে রাগবি কতক্ষণ
আমি জানালা ভেঙে পালিয়ে যাবো মনে কত ক্ষোভ, আমি জানালা ভেঙে পালিয়ে যাবো মনে কত ক্ষোভ, আর কয়লার মতো কয়লা নিল কি ব্যাপার, কি আছে, গান হচ্ছে কেন? আমার মনে ফুরি লেগেছে তাই তাই বস ওখানে। জয় বৈশিষ্ট্য মহাশয়, জয় হোক, জয় বৈশিষ্ট্য মহাশয়, জয়। বলছিলাম কি, আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীকে আমি আপনার পাশে নিযুক্ত করতে এসেছি, আপনি ওকে ভর্তি করে নিন। ও ভর্তিবি, ভর্তিবি 250 টাকা মাসিক বেতন, 500 টাকা। বেশ, আমি সময় মতো আপনার বেতন এবং ভর্তিবি পাঠিয়ে দেবো। আজ হইতে আমার পুত্র আপনার পাঠশালায় পড়াশোনা করবে। একটা কথা বলুন, একটা কথা বলি বিশিষ্ট মহাশয় বলুন, আপনি ওকে সমস্ত বিদ্যায় পারদর্শী করবেন। ঠিক আছে, এর জন্য কোনো চিন্তা করতে হবে না। পিতা যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করে যাও, আমি যেন লেখাপড়ায় উত্তীর্ণ হতে পারি। আমি তোকে আশীর্বাদ করি লক্ষ্মী, তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হো, সমস্ত মানুষের মুখ উচ্ছল করো। আমি একটা কথা বলি পুত্র, যখনই পড়তে বসবি বৈশিষ্ট্য মশলে আশীর্বাদ নিয়ে আমি পড়তে বসে পুত্র, আমি আসি লক্ষ্মী। আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করি, আমার মনোমান তপন হও। বসে বাবা ওইখানে, এই আমার প্রণাম করলিনি ফটিক। ওটা আমার নতুন ছাত্র না, পুরানো ছাত্র, 15 বছর আছে, একই ক্লাসে। এ মাস্টার ডিম দিবিনি? মাস্টারমশাই, আজ হতে আমার মা বেহুলাকে আপনার পাঠশালায় আমি ভর্তি করতে এনেছি। বেশ, ভর্তি বি 250 টাকা, মাসিক বেতন 500 টাকা। বেশ, আপনার মাসের বেতন আপনি মাসে মাসে পেয়ে যাবেন। বেশ, ঠিক আছে। মারি, আজকের থেকে তুমি এখানে পড়াশোনা করো মা। বেশ মা, আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি অনেক পড়াশোনা শিখো। বেশ, আমি আসছি বেহুলা। এসো, আসি মা, আসো। মাস্টার মশাই, আমার প্রণাম গ্রহণ করো। থাক মা। ফটিক, তোর খাগরির মধ্যে একটা কোনো দুষ্টুমি আছে? না, সব একসাথে আসে তাই। দুষ্টুমি ছেড়ে গেলে বোঝানিস। এই শোন, এই এই দুটো নতুন ছাত্র আর ছাত্রী এসছে, আজকের এদের পড়াতে হবে। তার চার কামান খড় দিলে মানুষ পড়াতে পারবে না? এই জন্যই বলে, এই দুটো মানুষ পড়াতে গেলে ক কামান খড় লাগবে। ওই জন্য মূর্খ বলে তোর, এই জন্য বলে তোর। আমি নাকি মূর্খ? এই কি আছে, আরে আরে, কি ওদের পড়াবে কেন, তুই বইয়ের পড়া পড়াবে। তুমি কি বলো তো নাকি বইয়ের পড়া পড়া দিয়ে পড়া দিব? আজকে তোর পরীক্ষা নেবো, দেখবো প্রতিবাদে ফেল করতে আগে পাশ করবো না, দেখবো। তা কি পড়াবো? প্রথম থেকে আজকে শুরু করে দিই, শেষ থেকে লাস্ট বন্ধ। আচ্ছা ঠিক আছে, বসো লক্ষ্মী, বসো। আজ পলো পলো ও লখা, বেহুলা তুমি পড়ো গহ, রত রত হর্ষই দিগই হস, পড়ো গো এতক্ষণ তো ভালো চালাচ্ছিলিস, লাস্টে ওই পেটকাটার মধ্যে দই খিও, ওগুলো কি বলছিলিস? খিও লাস্ট পজিশন, কল লাস্ট পজিশন, দুজন তো মিল আছে নাকি, মাঝখানে যাওয়া হয় দেখা দরকার। ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। তুমি একটা ছড়া বলো। চাঁদের সাথী প্রজাপতি, ফুলের সাথী তারা, আমার সাথী কেউ হলো না, আমি সাথী হারা। ভালোবাসি তুমি আমার ছাড়া। এই এর মধ্যে সাথী খুঁজে দিও কেন? এই তো সবে এলে পাশে, মা দেখতে পাচ্ছ বাড়ি আছে হাতে। লক্ষিন মাস্টারমশাই তুমি একটা ছড়া বলো দেখি। আমি বলবো? তাহলে বলছি শুনুন মাস্টারমশাই। সকালে উঠিয়াই আমি মনে মনে সারাদিন আমি যেন মাস্টার সর ওই আজকে রেফা দুপার করতে ওটা রাজপুত্র তোমার একদম দেখো ধরে নিয়ে চলে যাবে কি আর কারাগারেও দিয়ে দেবে। আমার তো মোড়ার পাঙ্গা হয়ে গেছে। তাহলে চুপচাপ দাও। এই লক্ষিন তুমি কি বলছিলে? কেন মাস্টারমশাই আমার কানটা ঠিক আছে, তুমি বলছিলে বেহুলার সাথে চলি সারাদিন না কি বলছো? ওই না মাস্টারমশাই আমি অমন কথা বলিনি। ফের প্রথম থেকে বলো দেখি। বলবো? সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো। শোন আজকের আরেকটা তোর কাজ করতে হবে। কি কাজ? এই সামনে সঙ্গীত আছে আমাদের, তার জন্য তোর একটা গান করতে হবে আর বেহুলার নৃত্য করবে। কি গান করি বলো দিনি? রবীন্দ্রসঙ্গীত গাইবো। রবীন্দ্রসঙ্গীত? তুই হারমোনিয়াম বাজ পারিস? হারমোনিয়াম? হ্যাঁ। আর তুই ঝুনঝুন বাজ পারিস? বাজ পারিস? ভালো দাদার দদাই তোলা ধন লদে লদে দল 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 সদে শত দিনা দেনু লদে ভালো দাদার দদ ধদাই হে তোলা ধন লদে তল নিলো না দোহাদে তল নিলো ভালো হদে লদ দিন লদি লুটি দে আদার তোলা তল তোলা তলে দল দল দদ দে কত দিলা দেলু লদে ভালো দাদার দদ ভেদাই দে এতক্ষণ ভালো গাইছিলি, লাস্টে 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 কি হয় লাস্টে কি হয় গলা ওটা চাটি চাটতে চাটতে ছাড়াতে কি হয়? তো অত জোরে চাপছি কেন? একটু আস্তে চাপতে হয়। লক্ষ্মীন তুমি পড়ে যাবে, ফটিক তুমি বেগুলা নিয়ে চলে যাও, আমি তোমার উপর দায়িত্ব দিচ্ছি। মাথা ডিম দিবি নি? রানী আসেনি। তা কাঁচা ডিম দিয়ে ভেজে খাবো? ওখানে আছে, গোডাউন থেকে নিয়ে চলে যাও। বলতে পারবি না যেটা কাজ দিয়েছি কাজটা কর, হাতটা ধর ধরে নিয়ে টেনে নিয়ে চলে যাও। শোনো লক্ষ্মীন তুমি হচ্ছে রাজপুত্র, তোমার তো দুষ্টুমি করলে হবে না, তোমার আর আরেকটা শিক্ষা বাকি রয়েছে, অস্ত্র শিক্ষা, সেটা ধনুর্বাণ শিক্ষা, সেটা আমি তোমাকে দেব, তুমি আমার সঙ্গে চলে এসো আর স্কুলের দরজাটা বন্ধ করে দিয়ে আসবে আসার সময়। বেশ মাস্টারমশাই আপনি আগে যান, আমি পাঠশালা বন্ধ করে দিয়ে আসছি। আজকের মতো আমাদের পালা সমাপ্ত, আগামীকাল যথাসময় মায়ের গান শুরু হবে।
শুভরাত্রি 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 শুভরাত্রি। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।